أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لا أقسم بيوم القيامة ولا أقسم بالنفس اللوامة. السلام عليكم ورحمة الله وبركاته، الحمد لله وحده. ওসালাতসাল্লাম আলা মাল্লা নবী বাহাদা প্রশংসা মাত্র আল্লাহ আলার জন্য দূরতাস্রীম বর্ষিত হোক শেষ নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের উপর আজকে দিনী মাজলিসের বিষয় হচ্ছে আল্লাহ রসুল সাল্লাই সাল্লামের রমজান মাসে শেষ দশকের এবাদত আনায়েশা রদিয়াল নবী সাল আলাই্লাম ইদা দখলাল আশরু সাদা মেজারাহু ওয়াহু ওয়া আয়সা রদ্লাহতে বর্ণিত তিনি বলেন যখন রমজান মাসের শেষ দশক আসতো তখন নবী সাল্লাই সাল্লাম তার লুঙ্গি কষে নিতেন বেশি বেশি ইবাদতের প্রস্তুতি নিতেন এবং রাত্র জেগে থাকতেন ও পরিবার পরিজনকে জাগিয়ে দিতেন ইমাম বখারি রাহিমাল্লাহ হাদিষ্টি নিয়ে এসছেন দুই হাজার চব্বিশ নম্বর হাদিস মুসলিম রাহিমাল্লাহাদৃষ্টি নিয়ে এসছেন জি রমজান মাসের শেষ দশকে আল্লাহ রসুলসাল হলে সাল্লাম যেমনটি তিনি এতে কাপে বসতেন অনুরূপী তিনি নিজে বদতবন্দি করতেন পরিবার পরিজনকে জাগাতেন যাই হাদিস থেকে স্পষ্ট বোঝা যায় তাই শেষ দশক আসলেই আল্লাহ রসুলসল্ল হলা সাল্লাম এ বাদত করার জন্য প্রস্তুতি হতেন তাই এ মর্মে আল্লাহ রসুলসল্ল্লা হলা সাল্লামকে আয়সা রদুল্লাহ তাল আনহা তিনি শেষ দশকে লাইলাতুল কদরের যদি এর ফজিল সম্পর্কে তিনি বলতে গিয়ে জিজ্ঞেস করলেন হে আল্লাহ রসুলসল্লা সাল্লাম যদি লাইলাতুল কদর এরকম কিছু আসে বা লাইলাতুল কদর মনে করি বা লাইলাতুল কদর যে শেষ দশক আসলে আমরা লাইলাতুল কদর আমরা কোন দুয়াটি পড়বো কোন দুয়াটি আমি পড়বো আল্লাহ রসুল সাল সাল্লাম তিনি তাকে বললেন এ দুয়া পড়বে আল্লাহ ইন্নাকা আফুন তো হেব্বুল আফা ফা আফ আন্নি আল্লাহ ইন্নাকা আফুন হে আল্লাহ তুমি ক্ষমা পছন্দ করো ক্ষমা করা ভালোবাসো ইন্নাকা আফুন তো হেব্বুল আফোয়া ফা আফু আন্নি বিধায় যেহেতু তুমি ক্ষমা করাকে পছন্দ করো ভালোবাসো আমাকে ক্ষমা করো আমাকে ক্ষমা করো তাই আমরা এ দুয়াটি বেশি বেশি পড়ব শেষ দশকের দিকে আল্লাহম্মা ইন্নাকা আফুগুন তোহেব্বুল আফওয়া ফা আফু আন্নি ফা আফ আন্নি তাই আমরা দেখা যায় অনেক সময়তে মানুষকে আমরা আমাদের সমস্যাই হলো মানুষের সাথে ঝগড়া বা এরকম কিছু হলে কথা কাটাকাটি হলে এক অপরে আমরা কাউকে সালামত দিই না দেখা যায় যে রাগ করে থাকি বা অনেক কিছুই বা আমাদের সমস্যা হলো যে আমি আমাকে আমার সে আমার কোনো ক্ষতি করতে চেয়েছে আমিও নিজে না পারলে অন্য দ্বারা ক্ষতি করব এটাই আমাদের মূলত অভ্যাস কিন্তু দেখেন আল্লা সুবহাত আলা আপনি অন্যায় অনেক অন্যায় করেছেন আল্লাহর কাছে কাক মিনতি করছেন আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছেন আল্লাহ ক্ষমা করে দিবেন আল্লাহ ক্ষমা করে দিবেন তাই আপনার আমার জীবনে অনেক পাপ রয়েছে আমরা রমজান মাস পেয়ে হেলাই খেলাই না কাটিয়ে রমজান মাসে এবাদত এবাদতবন্দি করে নিজের জীবনের পাপগুলা মোচন করার জন্য চেষ্টা করি আল্লাহ সাল্লামের আগের পরের সমস্ত গুণাখাতা মাপ করা হয়েছিল তারপরও তিনি এইভাবে এ করতেন তাই আমরা যারা যেখান থেকে মা বোনেরা যারা আমরা শুনছি যারা আমরা দিনী ভাই বোনেরা যারা যেখান থেকে শুনছি বিষয়টি হলো যে যারা বাড়িতে আমরা রয়েছি নিজে যেহেতু দায়িত্বশীল পুরুষ মানুষ দায়িত্বশীল নিজে এ বাদতবন্দিগী করার আমরা চেষ্টা করব এবং রাত্রি জেগে জেগে এ বাদতবন্দি করার চেষ্টা করব সালাদ পড়ার চেষ্টা করব কোরআন পড়ার চেষ্টা করব দান সাদকা খয়রাত যেগুলো আমরা দিতে পারি যেমন করে আমরা চেষ্টা করব এরপরে নিজের পরিবারকেও জাগাবো নিজে বদলবন্দি করব পরিবারকেও জাগাবো নিজে বদল করব পরিবারকেও জাগাবো যে আর আমরা বেশি বেশি যে দোয়াটা বললাম সে দোয়াটা পড়ার চেষ্টা করব আর আমরা শেষ শেষ দিকে আমরা দেখা যায় অনেক সময় আমরা রাত্রিকে মূলত অনেকে আমরা সাতাশে রাত্রিকে আমরা ধরে নিজে সে রাত্রেই লাইলাতুল কদর বা এরকম কিছু জি না এগুলো আমাদের ভুল এগুলো আমাদের ভুল তাই আমরা আল্লাহ সাল্লাম শেষ দশক তিনি এইভাবে বদবন্দি করেছে আমরাও চেষ্টা করব যদি আমরা না পারি অন্তত আমরা অন্তত যদি আমরা না পারি অন্তত আমরা যেগুলা বিজয় রাত সেগুলো চেষ্টা করবো একুশা একুশা রাত তারপর তেসের রাত তারপর পঁচিশ সাতাশ উনত্রিশ রাতগুলা আমরা চেষ্টা করব অন্তত আমরা রাতগুলা চেষ্টা করব কারণ যে আপনার এ সম্পর্কে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বিস্তারিতভাবে তিনি রমজান মাসের যে আপনি আমি যে শেষ দশক তালাশ করব এ মর্মে আল্লাহ রসুলসল্লাহ সাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত আই হতে বর্ণিত আল্লাহ রসুলসল্লু সাল্লাম বলেছেন তোমরা রমজান মাসের শেষ দশকের বিজোর রাতে লাইলাতুল কদর অনুসন্ধান করো বিজোড় রাতে তাই এই হাদিসটা ইমাম বোখারি রহমাল্লা এসছেন দুই হাজার সতেরো নম্বর হাদিস এই হাদিসগুলা থেকে স্পষ্ট যে আমরা বুঝতে পারি যে শেষ দশকে যেগুলা আমরা তো তৈবাদবন্দি করবো যদি আমরা না পারি অন্তত আমরা এক রাত্রি নির্দিষ্ট করব না এক রাত্রি নির্দিষ্ট করব না বরং বিজয় রাতগুলা আর যতগুলো বীজ রাত রয়েছে আমরা চেষ্টা করব আপনার জীবনে আর রাত নাও আসতে পারে আপনি হয়তো এর এরপরেই বা আপনি আমি মৃত্যুবরণ করতে পারি তাই মানুষের হাত মৃত্যু কখন আসবে কেউ বলতে পারব না তাই আমরা চেষ্টা করব যে আপনার আমার জীবনের পাপ মচন করে নেওয়া আল্লাহ সুহা তাল্লা যেন আমাদের বেশি এবাদতবন্দিগি করার এবং সঠিক নিয়মে যেটা কবুল হবে সেইভাবে যে আমরা করতে পারি আল্লাহ সব হাত যেন আমাদের তাফিক দান করেন আল্লাহ আলাম সুবহানাকাল্লাম এবহামদিকা আসাদুল্লাহ ইলাহিলাহ আন্ত আসে